সেরা রন্ধনশিল্পী 2017-র গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং শুরুতেই আমরা একটু টেনশনটা কমিয়ে যদি গান শুনি তাহলে কেমন হবে? কোকিল কণ্ঠী, তিনি হৈমন্তী রক্ষিত মান মঞ্চে আসছেন, আপনাদের জন্য গান পরিবেশন করবে। দর্শক, আপনারা সবাই জানেন এই প্রতিযোগিতার পরিবেশনায় রয়েছে বাংলাদেশ মনিটর অ্যান্ড এটিএন বাংলা, টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল অ্যান্ড মিজান ফোর্টিফাইড পাম অল ইন, স্ট্র্যাটেজিক পার্টনার এন এইচটিটিআই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট, ফ্যান্ড্রি পার্টনার মিনা বাজার, কিচেন পার্টনার শরীফ কিচেন স্টার, ওয়ার্ড্রোব পার্টনার প্রেমস কালেকশন অ্যান্ড আওয়ার হসপিটালিটি পার্টনার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা। দর্শক, এখন আমাদের মূল আয়োজক দি বাংলাদেশ মনিটরের এডিটর কাজী ওয়াহিদুল আলমকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে।
আজকে আমাদের সাথে এই মনোরম সন্ধ্যায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আমরা এই নিয়ে 13 বার এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এই 13 বারের সফল সমাপ্তি, এই 13তম পর্বের সফল সমাপ্তি আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে হবে। আপনারা ইতিমধ্যে এটিএন বাংলার পর্দায় প্রতি শুক্রবার সন্ধ্যা 8টায় এই প্রতিযোগিতাটি দেখেছেন। আমাদের এবারের যে আয়োজনটি ছিল, আমি মনে করি এটা যথেষ্ট উপভোগ্য হয়েছে। আমরা দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি, আগামীতে এই প্রতিযোগিতাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা করতে আমাদের এই ধরনের সাফল্য কাজ করে থাকে। এই ইভেন্টটাকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে এটিএন বাংলা পরিবার এবং ডক্টর মাহফুজুর রহমানকে আমার ব্যক্তিগত এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এটিএন বাংলার সকল স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, তারা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করে আসছে। আমরা আজকে এই পর্বে দেখব কারা বিজয়ী হবে এবং অন্যান্য বক্তব্য শুনবো। আমরা এখানে আরও যারা বিশিষ্টজন আছে, এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। শ্রোতা দর্শক এবং প্রিয় অতিথিবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের হসপিটালিটি পার্টনার ফ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকার জেনারেল ম্যানেজার মিস্টার ফলসলেট। Welcome everyone to the Pan Pacific Shonagon Dhaka, where we're proud to host the 13th edition of Chef of the Year here in Bangladesh. I'm honoured as well to have been chosen as a guest judge for the auspicious occasion, and I wish all the contestants the best of luck. Just on a side note, I think it's very important for the hospitality industry that we recognise and grow our people as much as possible. And it's great to see that a competition like this is taking place here. So thank you and welcome once again. আমাদের সাথে আছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের CEO ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন। আমি আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত বক্তব্য জানানোর জন্য। আমি মনে করি যে এই কার্যক্রম, এই কর্মকাণ্ড, এটা কিন্তু আমার এই কর্মকাণ্ড এবং এটা বাংলাদেশের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশের ট্যুরিজমকে এগিয়ে নিয়ে গেলে সেটা আমি মনে করি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে আমি সার্থক এবং সফল। সবাই সার্বিক সহযোগিতা এবং নিরলস চেষ্টার মাধ্যমে যদি আমরা ট্যুরিজমকে বিশ্বের বুকে সম্প্রসারিত করতে পারি এবং বাংলাদেশকে সিঙ্গেল ডেস্টিনেশন হিসাবে আমরা নির্ধারিত করতে পারি, তার মানে আশা করব যে অন্যান্য শিল্পে যে ধরনের এই অর্থনীতিতে কন্ট্রিবিউশন এবং এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউশন, তার চাইতে সবচেয়ে আমি মনে করি এক নম্বর সেক্টর হিসাবে বাংলাদেশের ট্যুরিজম প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন আমাদের সবার প্রিয় এটিএন বাংলা এবং এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত স্টুডিও মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই প্রোগ্রামটি তাদের জন্য যারা রান্না শিখতে চায় এবং এই প্রোগ্রামগুলি যারা শুরু থেকে দেখে আসছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন অলরেডি যে এই প্রোগ্রামটির দ্বারা অনেক নতুন নতুন রেসিপি আমরা জানতে পারি। কাজী আয়েদুলাম কিন্তু প্রতি বছরই চেষ্টা চালিয়ে যাচ্ছে যে প্রোগ্রামটির মান কীভাবে উন্নত করা যায়। আমি তাকে বলেছিলাম যে প্রোগ্রামটি ইন্ডিয়া বা অস্ট্রেলিয়াদের মতন কিছু পর্ব যদি বাইরে শ্যুট করা যায়, তো চেষ্টা আমরা করে চলছি, কিন্তু মুশকিল কী হয়, লিমিটেড বাজেটের মধ্যে আমাদের চলতে হয়। এই লিমিটেড বাজেট চলতে গিয়ে দেখা যায় যে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওই পর্যন্ত যেতে পারি না। তো যাই হোক, জাজদেরও অনেক কৃতিত্ব বলবো, যেভাবে কষ্ট করে আপনার প্রোগ্রামটিকে সুন্দরভাবে উপহার দেওয়ার চেষ্টা করছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং পার্টিসিপেন্ট যারা দূর দূরান্ত থেকে এসে যারা এখানে পার্টিসিপেট করছেন তাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আশা রাখব আগামীতেও আপনারা আসবেন, আগামীতেও আপনারা নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবেন, বাংলাদেশিদের মধ্যে এই রেসিপিগুলোকে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে আমার ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, গুটি গুটি পায়ে ছোট্ট পরিসরে সেরা রন্ধন শিল্পীর কার্যক্রম শুরু হয়েছিল। আজকে আপনাদের সবার ভালোবাসায় আমরা এত দূর এসেছি এবং আমার বিশ্বাস আমরা যাব আরও বহুদূর। আমাদের মাঝে চলে এসেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান খান কবির। মে আই প্লিজ কল আপন স্টেজ টু সে আ ফিউ ওয়ার্ডস।
আপনারা জানেন পর্যটন কর্পোরেশন যে সমস্ত জায়গায় খুবই শক্তিশালী তার অন্যতম একটি জায়গা হচ্ছে আমাদের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট। আমরা ট্রেনিং দেই, আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপ করি, একই সাথে বাংলাদেশের যে সম্ভাবনাময় খাত কুলিনারি, যেটা আমাদের খাবার, সারা পৃথিবীতে আমরা বলে থাকি যে ইটস ইন্ডিয়ান ফুড, বেসিক্যালি দ্যাট ইজ নট ইন্ডিয়ান ফুড, বেসিক্যালি বাংলাদেশি ফুড, বিকজ অব দ্য সাম বিজনেস স্ট্র্যাটেজি এবং ব্র্যান্ডিং, সে কারণে বলে থাকেন ইন্ডিয়ান ফুড। আমরা পর্যটন কর্পোরেশন থেকে এই ধরনের ইনিশিয়েটিভে সবসময় থাকতে চাই, বি উইথ পর্যটন, বি উইথ দিস সেক্টর, স্পেশালি মিস্টার কাজী ওয়াহিদুল আলম। থ্যাংক ইউ ভেরি মাচ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মিজান ফোর্টিফাইড ফার্ম অলিনের বাজারজাতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার জনাব ফয়সাল মাহমুদকে। সেরা রন্ধনশিল্পী এই শোটি বাংলাদেশের কুকিং জগতে নিঃসন্দেহে সবচেয়ে কনসিস্টেন্ট একটা শো। এই শো এর সাথে মেজানের এটা চতুর্থ সিজন। এবারে শো যারা দেখেছেন তারা অন্তত রান্না নিয়ে নতুন কিছু ভাবার সুযোগ পাবেন, রান্নাকে নতুন করে দেখার সুযোগ পাবেন। আর রান্না নিয়ে এ ধরনের কাজ যত হবে তত বাংলাদেশের কুলিনারির বৈচিত্র্য বাড়বে, বাংলাদেশের কুলিনারির ব্যাপকতা বাড়বে, আন্তর্জাতিক বাজারে পরিচিতিও বাড়বে। আজকে হয়তো আমরা এই সিজনের জন্য বিদায় নিব, তবে এই বিদায় তো ডেফিনেটলি বিদায় নয়, দেখা হবে আবার আগামী সিজনে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রীর মিডিয়া বিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক জনাব ইকবাল সোবহান চৌধুরী। তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। কাজী ওয়াহিদুল আলম তার পত্রিকা দিয়ে এই পর্যটন শিল্পের সমস্যা, পর্যটন শিল্পের সম্ভাবনা, সেগুলো দীর্ঘদিন থেকে তিনি নীতি নির্ধারকদের জন্যে তুলে ধরছেন, সচেতনতা সৃষ্টি করছেন। এবং এই ১৩ বছর ধরে একটি প্রতিযোগিতা তিনি অব্যাহতভাবে রেখেছেন, এটি কিন্তু একটি প্রশংসার দাবিদার। এটিএন বাংলা এবং এটিএন নিউজ তার কর্ণধার এখানে উপস্থিত আছেন ডক্টর মাহফুজুর রহমান, তাকেও আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি এই প্রতিযোগিতাকে গত ৪ বছর তিনি সহযোগিতা দিয়ে একটি নতুন মাত্রায় নিয়ে গিয়েছেন। একসময় আমরা আমাদের দাদি নানি এবং আমাদের মায়েরা সেই রন্ধন শিল্পের সাথে ছিলেন, পাকঘরে তারা পাক করতেন, আজকে কিন্তু এটি শিল্পে পরিণত হয়েছে এবং এর একটি বাণিজ্যিক আবেদন আছে। শুধুমাত্র প্রফেশনালরা নয়, যারা অ্যামেচার হিসাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদেরকে, তাদের উৎসাহের জন্যে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সর্বশেষ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের মধ্যে যিনি বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় হোক আমাদের পর্যটন শিল্প। অনেক অনেক ধন্যবাদ স্যার। সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তার মধ্য থেকে এখন আমাদের সাথে রয়েছেন ৫ জন প্রতিযোগী, আওয়ার টপ ৫ ফাইনালিস্টস, আওয়ার ওন সুপারস্টারস। আমাদের ফাইনালিস্টদের উপর ছোট ছোট তথ্যচিত্র দেখব। প্রথমে হুমায়রা বিনতে শাফিক। জীবনের একটা বড় ই ছিল যে আমি কিছু করব এই এই ব্যাপারে, কিন্তু সেটা ও আমার আশাটাকে ও পূরণ করছে। আমি অনেক নাইস রান্না করতে পারে আর সব টিচার্স আমাকে অনেক লাইক করে, খুবই ভালো লাগে এবং আমি সবাইকে ফোন করে বলতে থাকি এই দেখো আমার বৌমা, এই দেখো আমার বৌমা। তারপরে বাইরে থেকেও আমার ফোন আসে। রান্না করি না আমি, বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে এসে রান্না শুরু করলাম। সে যদি সেরা রাঁধুনি ৫ মধ্যে ১ নম্বর হতে পারে তাহলে সবাই আমি আমার ওয়াইফের নামে পরিচিত হবে এবং আই ফিল প্রাউড ফর দ্যাট। সেরা ৫ আসছি,
খুব ভালো লাগছে। এই ফিলিংসটা আসলে বলার মতো না যে এখন নেক্সট অ্যাচিভমেন্টই হচ্ছে টপ, ফার্স্ট হতে পারলে এর চেয়ে বেটার আর কিছু হতে পারে। এবার তো প্রথমবার আপনি পার্টিসিপেট করেছিলেন, মনে হয়েছিল এত দূর আসতে পারবেন? I'm a little bit confident. All the best. Thank you, everybody. এবার আমরা দেখব নাহিদ সুলতানার উপর ছোট্ট একটি তথ্যচিত্র। একটি কুকিং স্কুল আছে, সেখানে দুই তিন দিন সপ্তাহে দুই তিন দিন বেকিং এবং কুকিংয়ে ক্লাস নেয়। আমিও মাঝে মাঝে সেখানে অ্যাটেন্ড করে এনজয় করি। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে গেলে আসলে আমার তো একটা কুকিং স্কুল আমি চালাই, যদি সেরকম সুযোগ আমার হয় আমি এটাকে বড় একটা আকার ধারণ করব। তার যে স্কুল কুকিং স্কুল আছে এটাকে সে আরও বড় পরিসরে পরিচালনা করবে। এটা করার জন্য তার যত রকম সহায়তা প্রয়োজন সব ধরনের সহায়তা আমি ইনশাল্লাহ করব। যতটুকু প্রোগ্রাম দেখেছি, শুনেছি, জেনেছি তাতে আমার মনে হচ্ছে যে সে ভালো করছেন এবং সে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবেন এই বছর। খাবারের ইনোভেশন বলেন, প্লেটিং বলেন এবং জাজদের কমেন্টস বলেন, এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে আমিই বেস্ট। নাহিদ সুলতানাকে আমি একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করব, কিন্তু তার আগে নাহিদ সুলতানার যিনি হাজবেন্ড তার দিকে একটু, নাহিদ সুলতানার হাজবেন্ড আপনি দাঁড়িয়ে যান, কারণ প্রত্যেক পর্বে প্রত্যেক সময় তিনি নাহিদ সুলতানাকে সাপোর্ট দিয়েছেন, আমাদের সাথে থেকেছেন, আপনার জন্য একটি করতালি। থ্যাংক ইউ। এবার নাহিদ সুলতানা, গতবারও আপনি খুব ভালো রান্না করেছিলেন, অল্প মার্কসের জন্য আপনি একটু পিছিয়ে গিয়েছিলেন, এই সম্পর্কে একটু বলুন, এই যে ধৈর্য সম্পর্কে। হ্যাঁ, এটা বলবো আসলে এটা আমার আসলে অনেক স্বপ্ন, বড় একটা স্বপ্ন। আর সেরা রন্ধনশিল্পী যখনই আমি টিভিতে অ্যাড দেখি আমার মানে এই যে কি বলে আমার যে শক্তিটা দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, আমি আরও স্পিরিট পাই না, আমি এবারও অ্যাটেন্ড করব, আমি দেখব যে আমি আসলে হতে পারবো কি না। কোনো কারণে এবারও যদি লাক ফেভার না করে তাহলে কি পরেরবার আপনাকে পাবো? না, এটা আর করবো না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, থ্যাংক ইউ। এবার সাজেদা রুমার উপর আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখব। সেরা রন্ধন শিল্পী এখন যদি পেছনের রাউন্ডগুলোর কথা চিন্তা করি মনে হয় কীভাবে আসলাম, এত দূর কী করে আসলাম, এখন একটু ভয় ভয় মনে হচ্ছে। তার রান্নার সাথে সেরা পাঁচে আসার একটা স্বাদ, দুটো মিলেমিশে একটা অন্যরকম একটা সুস্বাদু ব্যাপার স্যাপার, তার প্রতি আমার ভালোবাসাটা আরও বেড়ে গেছে। 32 জন প্রতিযোগীর থেকে মা সেরা পাঁচের মধ্যে এসেছে, এইটাই অনেক বড় একটা ব্যাপার, তো নিশ্চয়ই এক্সাইটেড লাগবে আমার। আমার খুব খুশি লাগছে যে আমি তো আসলে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই রান্নার উপরে, আমি যা শিখেছি সব আমার মায়ের কাছ থেকে শিখেছি এবং আমি যে পাঁচে আসতে পেরেছি এটা সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার মায়ের। ডাক্তার সাহেব চলে আসুন স্টেজে। ওয়েলকাম। কেমন লাগছে এত দূরে এসে? খুব ভালো লাগছে। উনি যখন রান্না করেন উনি সব কিছু ভুলে যান, জাজেস সবসময় বলেন পৃথিবী উল্টে গেল, সাজেদা রুমা যখন রান্না করেন তখন রান্নার মধ্যেই থাকেন। আজকেও কিন্তু সারপ্রাইজ থাক, এখন কিছু বলবো না,
ভালো থাকবেন অ্যান্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা ছোট্ট একটি তথ্যচিত্র দেখব সাইমা হাসানের উপর। ডেজার্টের যা আছে এগুলি করতে আমার ভালো লাগে, তো ওখান থেকে একটু একটু করে রান্নার দিকে ঝুঁকে পড়া, মাকে জিজ্ঞেস করে করে অনেক রান্না করা। আর আমার মার রান্না অনেক বেশি ভালো, মার রান্না ভালো বলেই হয়তো মার কিছু অংশ আমি পেয়েছি। খালামণি অনেক রান্নাই করে, শাহি রান্না করে, ডেজার্ট করে। শাহি রান্নার মধ্যে বিরিয়ানিটা বেশি ভালো হয়, রোস্টটাও ভালো হয়। আমার রোস্টটাই বেশি ভালো লাগে, আর তেমন কোনো রান্নাই খারাপ লাগে না। তো আমার ইচ্ছা আমি ফাইভ স্টারে জব করব, সেখানে খুব হাই লেভেলে, মানে বড় এক্সিকিউটিভ শেফ বা তার উপরেও যদি কিছু থেকে থাকে সেখানে আমার যাওয়ার, পৌঁছানো খুব ইচ্ছা। ওর ছোটবেলা থেকেই আশা একটাই ছিল যে ও বড় একজন শেফ হবে। আমি অ্যাজ এ হাজব্যান্ড ওকে সবসময়ই সাপোর্ট করব, আর ওর রান্না তো আমার অনেক ভালো লাগে। চাই তোমাকে প্রথম স্থানে থাকার আশা করতে, এখন জানি না আসলে কি হয়, তবে খুব খুশি আমি পাঁচজনের মধ্যে থেকে। যিনি রাঁধেন তিনি চুলো বাঁধেন, আর ভেরি ওন বিউটিফুল পার্টিসিপেন্ট সাইমা হাসান, প্লিজ কাম আপ অন স্টেজ। হাই, গুড টু সি ইউ। ইউটিউবার, so you have your own YouTube channel? Yes. কত দিন ধরে? 8-9 মাস। 8-9 মাস, আচ্ছা। আজকে যদি উইনার হন তাহলে তো বোঝাই যাচ্ছে ইউটিউব চ্যানেলের কী অবস্থা হবে, আর যদি না হন তাহলে তো আপনার যারা ভিউয়ার আছেন ওখানে। কুকিং নিয়ে আমার সব কিছু, আমার পেশেন্স, আমার স্কুল বলেন, সব কিছুই আমি, আমার ইচ্ছা আমি এই কুকিংয়ের উপরেই সব কিছু করবো। আচ্ছা আচ্ছা, কী মনে হয়? জানি না, কনফিডেন্স লেভেল একজনের কিন্তু অনেক বেশি, হুমায়রার কিন্তু অনেক বেশি। হুমায়রার অনেক বেশি, ও খুব কনফিডেন্ট, কিন্তু আমার কনফিডেন্স লেভেল খুবই। হুমায়রার সামনে যদি আপনি পড়েন, বি কেয়ারফুল। ওকে, না না, অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আমাদের শেষ পার্টিসিপেন্ট মোর্শেদা নাহারের উপর দেখব আমরা ছোট্ট তথ্যচিত্র। যখন সময় হয় আম্মু রেডি হয়ে আমাকে নিয়ে স্কুলে যায়, আমার বোনকে নিয়ে আসে। আমার সঙ্গে বিয়ে হয় তখন সে আসলে রান্না করতেই জানতো না, তার সফলতার পিছনে আসলে সে নিজেরই অনেকটা, অনেক অনেকাংশে সে নিজেই। ছোটবেলা থেকে শুধু সালাদ সাজাতাম বা ডেকোরেশনটা করতাম, সবাই রান্না করতো আমি সাজিয়ে দিতাম টেবিল সাজানো, এর বাইরেও যে নিজে রান্না করতে পারবো আমি নিজেও কখনো ভাবি নাই। ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে সে যদি, তার যদি কোনো হাই অ্যাম্বিশন থাকে আমি অবশ্যই এটার পাশে আছি। আমার ইচ্ছা আছে আমি ভালো রেজাল্ট যদি করি নিজে একটা রেস্টুরেন্ট দিয়ে আমি নিজে কিছু করে দেখানো হয়। আমাদের ছিচকাদুনে পার্টিসিপেন্ট মোর্শেদা নাহার চলে আসুন মঞ্চে। সবাই কিন্তু আপনার কান্না দেখতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আপনার হাসি ভীষণ সুন্দর। আপনি পরে কান্নাকাটি শুরু করে দিতে পারেন, সুতরাং আপনি একটা হেসে না। আচ্ছা, এই যে কাঁদতে কাঁদতে এত দূর চলে আসলেন, কেমন লাগছে? খুবই ভালো। এটিএন বাংলা, এটা কিন্তু বিদেশেও দেখানো হয়। হ্যাঁ, কতজনের সামনে আপনি কেঁদেছেন আপনি জানেন? তবে একবার না, কয়েকবার। কিন্তু আজকে যদি বাই চান্স
কিছু না হতে পারেন তাহলে কি কাঁদতে কাঁদতে বাড়ি যাবেন? না 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 না, দ্যাটস দ্য স্পিরিট মোর্শেদা রাহাত। প্রিয় দর্শক এবং সম্মানিত অতিথিবৃন্দ, গান মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী বৃষ্টি। যেটুকু সময় তুমি থাকো কাছে, সময় যেন মরণ আমার হৃদয় জুড়িয়ে নামে অথইয়া আমন্ত্রণ জানাবো আমাদের জাজেসদের। এবার দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আমাদের বিচারক মণ্ডলীদের সম্মাননা ফেস্ট প্রদান করবেন। সবাই জানেন গত তিন পর্বে আমরা মার্কস ডিসক্লোজ করিনি, এখনো খামের ভেতর ঢোকানো আছে। আজকের যে কম্পিটিশন হবে তার জন্য আমাদের রেগুলার জাজেস কিন্তু মার্কিং করবেন না। আজকে আমাদের বিচারক মণ্ডলী হচ্ছেন তিনজন: পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আখতারুজ্জামান কবির, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা জেনারেল ম্যানেজার মিস্টার পল ফ্ল্যাট, এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন। বুঝতেই পারছেন আজকেও একটা কম্পিটিশন আছে, কিন্তু ছোট্ট কম্পিটিশন। আজকে যেটা তৈরি করা হবে সেটা হলো কুইক বাইট। কি এই কুইক বাইট? এটা এলাবোরেটলি বলার জন্য মঞ্চে আমি
আনছি, আমি আহ্বান জানাচ্ছি শীতল বাটলেরকে। কোনো কিছু রান্না করতে হবে না, শুধু কোল্ড আইটেম দেওয়া আছে এবং ওদের পছন্দ মতো ওদের কীভাবে এটাকে বানাবে এবং কীভাবে প্রেজেন্ট করবে এটা ওদের উপরে, এবং যে এর মধ্যে সবচেয়ে ভালোভাবে প্রেজেন্ট করবে ওয়েল ডেকোরেটেড অ্যান্ড দেয়ার উইল বি জাজেস, জাজ উইল পুট দ্য মার্কস অ্যান্ড দেন অল টুগেদার দ্য রেজাল্ট উইল বি অ্যানাউন্সড। আই থিঙ্ক দে উইল গেট অনলি 15 মিনিটস, 15 মিনিটসের পরে ওদের প্রেজেন্ট করতে হবে অ্যান্ড দেন দ্য জাজিং উইল স্টার্ট। এখন হবে আমাদের লাস্ট কম্পিটিশন, আমাদের পার্টিসিপেন্টস চলে আসুন স্টেজে। এবার আর প্যান্ট্রিতে যাওয়া লাগছে না, প্যান্ট্রি থেকে ধুমধাম করে ধাক্কা ধাক্কি করে জিনিস আনার দরকার নেই, সবই হাতের কাছে। এবং আপনারা জানেন এই যে চেহারাগুলো দেখুন আমাদের পার্টিসিপেন্টদের, 15 মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে হবে একটি আইটেম, অনেক কিছু রাখা আছে। আমরা কাউন্টডাউনে যাব, জাজেস আপনারা ওখান থেকে বলুন, আমি এখান থেকে বলি, 1 2 3 এন্ড গো। পার্টিসিপেন্টসের হাতে সময় রয়েছে মাত্র 1 মিনিট। এবার একটু দ্রুত হাত চালাতে হবে, গার্নিশিং করে ফেলুন। আমরা কিন্তু খুব অল্পক্ষণের মধ্যেই কাউন্টডাউনে চলে যাব, যেতে পারি? ওকে, 5 থেকে শুরু করি। পার্টিসিপেন্টস গেট রেডি অ্যান্ড দ্য কাউন্টডাউন বিগিনস, 5 4 3 2 1 and stop. Stop. চুল চেরা বিচার হচ্ছে, ট্রাস্ট মি। আমি অনুরোধ জানাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডের জন্য আমাদের পার্টিসিপেন্টদের। প্রথমে হুমায়রা বিনতে শাফি, ক্যান ইউ এক্সপ্লেইন দ্য নিউট্রিশন বিহাইন্ড দিস ওয়ান? ইয়া, আই ক্যান। ইটস আ ভেজিটেবল ডিশ, ইটস আ কিউকাম্বার অ্যান্ড আই ইউজ চিজ অ্যান্ড টোন অফ ফিশ অলসো ফর দ্য ফিলিং, অ্যান্ড ইট ইজ আ ভেরি নিউট্রিশিয়াস ফুড বিকজ উই ফ্রম দ্য ভেজিটেবল উই ক্যান গেট দ্য মিনারেল অ্যান্ড দ্য ফিশ উই অলসো take some salt, so this is the very nutritious food. Nahid Sultana, again similar question, this would be more nutritious or that would be more nutritious? Chef, ekhane this cucumber bread vegetable and tuna fish. Oshoda nahar, এই ছয়টার ভিতরে কোনটা সবচাইতে পুষ্টি বেশি আছে? চার যেটা করেছিলাম ওইটা সবচাইতে বেশি প্রোটিন ছিল। সাইমা হাসান, এই দুটোর ভিতরে মানে পুষ্টির দিক দিয়ে আপনি কোনটাকে বেশি বলবেন? টুনা ফিশ। ওকে, থ্যাংক ইউ। সাজেদা রুমা, খুব কম আইটেম দেখে দেখতে পাচ্ছি, যাক যাক আপনি বলেন তো, মরিচ এবং লবণ এর ভিতরে পুষ্টিকর কোনটা বেশি? মরিচ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ পার্টিসিপেন্টস, দ্যাট ওয়াজ অল ফর নাও। দর্শক এবং অতিথিবৃন্দ, আমরা ফলাফল ঘোষণার দ্বার প্রান্তে চলে এসেছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি কাজী ওয়াহিদুল আলমকে, ডক্টর মাহফুজুর রহমানকে এবং জনাব ইনাম আহমেদকে। এবার আমাদের স্পন্সর এবং সহযোগী প্রতিষ্ঠানদের সম্মাননা জানাবেন কাজী ওয়াহিদুল আলম।
Malaysian Palm Oil Council, Mizan Fortified Palm Olive, National Hotel and Tourism Training Institute, Sharif Kitchen Star, Mina Bazaar, ATN Bangla, ebong Pan Pacific Sunargao Hotel, Dhaka. Dr. Mahfuzur Rahman, তার অনুপ্রেরণাতে আজকে আমরা 13 বছরে এমন একটি সাফল্যজনক অনুষ্ঠান করতে পারছি। আমি এখন ডক্টর মাহফুজুর রহমানকে আমার ছোট্ট স্মারকটা দিচ্ছি। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের জান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী 2017 পরিচালক জনাব আসলাম শিকদারকে। তার সুচিন্তিত পরিকল্পনা ও দক্ষ পরিচালনার কারণে অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। জনাব আসলাম শিকদার। সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। স্টেজে শেষবারের মতো আসার আহ্বান জানাচ্ছি আমাদের ফাইনালিস্টদের। চলে আসুন আমাদের অনুষ্ঠানের এবার সেই মহেন্দ্রক্ষণে। চলে এসেছি আমরা প্রাইজ দর্শক, আপনারা সবাই জানেন মোটামুটি আমাদের প্রাইজ কী কী। প্রথমত আমরা দেব অধ্যাপিকা সিদ্দিকা কবির ট্রফি। অধ্যাপিকা সিদ্দিকা কবির আমাদের বাংলাদেশি কালিনারি জগতের একজন কিংবদন্তী। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি স্মরণ করে এবং সম্মান জানিয়ে ওয়াহিদ স্যার সিদ্দিকা কবির ট্রফি প্রদান করবেন। ট্রফি কে পাচ্ছে? অধ্যাপিকা সিদ্দিকা কবি ট্রফি বিজয়ী হয়েছেন। হুমায়রা বিনতে শাফি। আমাদের স্পন্সরদের তরফ থেকে গিফট হ্যাম্পার তো থাকবেই। যিনি হবেন সেকেন্ড রানার আপ তিনি পাবেন নগদ 50,000 টাকা, যিনি হবেন ফার্স্ট রানার আপ তিনি পাবেন 1,00,000 টাকা, এবং যিনি হবেন আজকের সেরা রন্ধনশিল্পী 2017 তিনি পাবেন 3,00,000 টাকা। কিন্তু প্রথম থেকে মানে ডিভিশনাল রাউন্ড থেকে আজ পর্যন্ত যারা পার্টিসিপেট করেছেন প্রত্যেককে দেওয়া হবে স্পেশাল গিফট এটিএন বাংলার পক্ষ থেকে। মাহফুজ স্যারের জন্য একটি বড় করতালি, কেউ আজকে খালি হাতে যাবেন না। স্যার যদি অনুমতি দেন আমরা কি চলে যাব? কিন্তু তার আগে আমার মনে হয় আমাদের পার্টিসিপেন্টদের কাছ থেকে একটু অনুভূতি জিজ্ঞেস করতে পারি কি? কি আহা, বাসা থেকে প্র্যাকটিস করে এসেছেন না? কোনোভাবে আজকে কান্নাকাটি করবেন না। নাহিদ, চেহারাটা খুব মলিন হয়ে গেছে, আসলে ভয় লাগছে। হুমায়রা, আপনি তো ক্রেস্ট একটি পেয়ে গেছেন, এটাতেই খুশি না? আরো চাই, দেখি কি হয়। দেখি কি হয় না? Well, you are still confident, right? I have to. You want it? Yes. Oh. All the best. এবং আপনি আপনিও কিন্তু ভালোই কান্ডাকাটি করেছেন আমাদের প্রতিযোগিতায়। দেখি চোখে পানি। No, but I can hear your heartbeat. অনেক ভয় পাচ্ছেন? অনেক ভয় পাচ্ছেন? এই টেনশনে থাকতে থাকতে কিন্তু এত দূর চলে এসেছেন। Are we ready? Are we ready for the winner? I can't hear you. Are we ready? যিনি হয়েছেন তৃতীয়, সেকেন্ড রানার আপ,
সাইমা হাসান রংপুর। সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। আপনার অনুভূতি সম্পর্কে বলুন। ভালো লাগছে, ভয়টা চলে গেছে এখন। এখন ফার্স্ট সেকেন্ড ওনারা ভয় পাচ্ছে। ফার্স্ট রানার আপ উমায়া বিনতে শাফি, সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। Thank you. Thank you all of you. And thank you specially, thank you NHTTI and ma'am. Thank you. দুজন হাসছেন, একজনের অবস্থা খুব খারাপ, কারণ এর আগে উনি পার্টিসিপেট করেছিলেন। এবার যদি উনি ফার্স্ট না হন তাহলে আর কখনোই পার্টিসিপেট করবেন না। কিছু বলবেন? আপনাকে কিন্তু কখনোই আমি কাঁদতে দেখিনি। এই যে আমাদের ছিচকাতুনে ডাক্তার সাহেবা, আপনি কাঁদেননি না, কিন্তু যদি আপনি উইনার না হন আজকে, কারণ তিনজনের মধ্যে থেকে একজন হবেন, আপনি কি আমাদের উপর রাগ করে যাবেন? মিজান মালাইশান পামল, সেরা রন্ধন শিল্পী 2017 গ্র্যান্ড ফিনালের উইনার। প্রথম বিজয়ী নাহিদ সুলতান। সেরা রন্ধন শিল্পী, সেরা রন্ধন শিল্পী। পাম অয়েল কাউন্সিলের পক্ষ থেকে স্পেশাল গিফট ভাউচার ফর দ্য চ্যাম্পিয়ন। মোরি, গতবার আপনি বিজয় হয়েছিলেন, এবার আমরা আরেকজনকে পেয়েছি। আমার খুবই ভাল লাগছে, গতবার নাহিদ আপুকে দেখেছিলাম, আমার নিজেরও মন থেকে খুবই ভাল লাগছে। কংগ্রাচুলেশন। আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি, পেয়ে গেছি আমাদের মিজান মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধন শিল্পী 2017 নাহিদ সুলতানা। নাহিদ বলেছিলেন যে আমি আর পার্টিসিপেট করব না, আসলে আপনাকে আর পার্টিসিপেট করতে হবে না। কংগ্রাচুলেশন নাহিদ সুলতানা। টিএন বাংলা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে সকল প্রতিযোগীদের রয়েছে গিফট বক্স, সেটা আজকে আপনারা যাওয়ার সময় এখান থেকে নিয়ে যাবেন। রন্ধন শিল্পীর কার্যক্রম খুব দ্রুত শুরু হতে যাচ্ছে। আজকে আমাদের এই প্রোগ্রাম করার পিছনে যেসব কলাকুশলীরা ছিলেন তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে আমাদের পরিচালক আসলাম শিকদার, সব কিছুই তার এবং সে এই প্রোগ্রামটাকে আজ পর্যন্ত সে ফাইনাল পর্যায়ে নিয়ে এসছে। আমাদের সকলের পক্ষ থেকে আসলাম শিকদারকে ধন্যবাদ। এটিএন বাংলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা যারা এই প্রোগ্রামটাকে শেষ পর্যায়ে আনতে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন, সবাইকে বাংলাদেশ মনিটরের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা ইনশাআল্লাহ আবারও এই প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং তখন সেখান পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। এখন আসলে খুব ভালো লাগছে এবং নিজের কাছে মনে হচ্ছে যে এটা শুধু আমার জন্য না, আমি সবার জন্য বলবো যে কষ্ট করলে কেষ্ট মেলে যে একটা কথা আছে, অথবা যদি তোমার ভিতরে প্রতিভা থাকে তুমি এগিয়ে যাও, একদিন না একদিন এটার ফল পাবে। তো আমার এটাই মনে হচ্ছে যে আমি কষ্ট করেছি, আমার ভিতরে রান্না নিয়ে যতটুকু প্রতিভা আছে এটার স্বীকৃতি আজকে আমাকে সেরা রন্ধনশিল্পী আমাকে দিয়েছে।